আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অনুশীলনী 3.2 এর 1-এর ৯ অঙ্কটি। ৯ অঙ্কে কি দেওয়া আছে তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। 7m² - 2m, এই অঙ্কটির ঘন নির্ণয় করতে হবে। তাহলে পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি 7m² - 2m³, মানে আমরা ঘন করব, যেহেতু আমরা হোল কিউব দিয়ে নিলাম। এখন আমরা, তোমরা খেয়াল করে দেখো, আমাদের কিন্তু a-b এই সূত্রটি এখানে প্রয়োগ করব, তাই আমরা স্ক্রিনের ডান পাশে a-b হোল কিউবের সূত্রটি সুন্দর করে লিখে দিয়েছি। খেয়াল করে দেখো, a³ - 3a² + 3ab² - b³ সমান, আমরা এটাকে সাজিয়ে লিখি। দেখো পরবর্তী লাইনে কি হয়, a³ - b³ - 3ab × a-b, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা 7m² - 2m, এটা আমরা হোল কিউব যেহেতু দিয়েছি, অবশ্যই আমরা ঘনসূত্রে সুন্দর করে সাজিয়ে নিব। পরবর্তী লাইনে 7m² হোল কিউব - 3 × 7m² হোল স্কোয়ার, যেহেতু এখানে 3a² ধরা হয়েছে, এ স্কোয়ার হচ্ছে 7m², বি হচ্ছে 2m, তারপরে ইন্টু 2n + 3 × 7m² × 2n² - 2n³। পরবর্তী লাইনে আমরা যেহেতু সূত্র মতো সাজিয়ে নিলাম, পরবর্তী লাইনে আমরা গুণ করব। দেখো তোমরা কি হয়েছে, 7m² উপরে যেহেতু কিউব আছে, তাহলে হয়ে যাবে 343m⁶ -3 × 7m² উপরে স্কোয়ার আছে, তাহলে 749m⁴ × 2n + 3 × 7m² × 2n² মানে হচ্ছে 4n² -2n, তার উপরে কিউব আছে, তাহলে হবে 8n³। এখন আমরা বাকিটুকু গুণ করে পাই 343m⁶ -3 × 49, গুণ করলে পাই 294m⁴n। তার পরবর্তী লাইনে আমরা পরবর্তীতে পাচ্ছি +3 × 7 × 4, গুণ করে পাই 84m²n² -8n³। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির রেজাল্ট।